তুমি খুব ভালোভাবে জানো মাম্মাম, আমি এই কাজটা কখনো করবই না। আর তার সঙ্গে তুমি এই কথাটাও জেনে রাখো, ঋতুরাজ অয়ন্তিকাকে যে চোখেই দেখুক না কেন, প্রেমিকার চোখে, বন্ধুত্বের চোখে, হোয়াটএভার, ওদের দুজনে যখন বিয়েটা ঠিক হয়েছে, ওদের যখন দুজনের বিয়েটা হচ্ছে, ভালোবাসতে পারবে না, বন্ধুদের চোখে দেখে, এইগুলো আমার কাছে সম্পূর্ণ বেসলেস মাম্মা। বন্ধুই যখন থাকবে, বিয়ের পরেও যখন ভালোবাসার সম্পর্ক তৈরি হবে না, তাহলে বিয়েটাই বা করতে যাচ্ছে কেন? তুমি বা কেন এই জটিলতার মধ্যে ঢুকে পড়ছো? মাম্মাম প্লিজ চুপ করো, আমি চ্যাপ্টারটা ক্লোজ করে দিতে চাইছি, দিচ্ছি, আমি কথাগুলো মাথাতে আনতেই চাইছি না। তুমি বারবার একই কথা কেন বলছো মাম্মাম? মাম্মাম তুমি যখন না বলে দিয়েছো, তখন সেখানে আমার কোনো স্কোপই নেই, পুরোটাই বন্ধ। ঋতুরাজ আর আমার মধ্যে কথা হয়েছে, আমি আমি আশা করছি আমি ওকে সবটা বোঝাতে পেরেছি। এটা নিয়ে আবার কথাও হয়েছে তোমাদের মধ্যে? কেন কথা বলো কি বারণ মাম্মাম? এ নিয়ে তো কথা বলার কথাই ছিল না। যখন একটা সম্পর্কের পরিণতি নেই, তখন সেই সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলার দরকারটা কি? মাম্মাম তুমি কিন্তু সবসময় প্রত্যেকটা বিষয়ে আমাকে এভাবে রেস্ট্রিক্ট করতে পারো না। বড় হয়েছি তো, আমারও ইচ্ছা অনিচ্ছা আছে মাম্মাম, নাকি আমার ইচ্ছা অনিচ্ছার কোনো ভ্যালু নেই তোমার কাছে? ভুল হয়ে গেছে রে মা, আমি বুঝতে পারিনি তোরও ইচ্ছা অনিচ্ছে দাম আছে। এতকাল ধরে তো আমার অনিচ্ছেকেই তুই অনিচ্ছে বলে মেনে নিতিস, ওকে তো তাই বলতিস। আমিও ভুলে গেছিলাম যে তোরও ইচ্ছা অনিচ্ছে থাকতে পারে, কবে থেকে যে তোর আলাদা করে ইচ্ছে অনিচ্ছে তৈরি হলো বুঝতে পারিনি রে, সরি রে মা। মাম্মাম প্লিজ, মাম্মাম প্লিজ, তুমি আমার সঙ্গে এভাবে কথা বলো না, আমার ভালো লাগছে না। কেন এভাবে কথা বলছো আমার সঙ্গে? কিভাবে কথা বলেছি তোর সঙ্গে? হ্যাঁ সত্যি তো, ঠিকই তো বলেছি, কখনোই তোর ইচ্ছে অনিচ্ছে কোনো কিছু জানতে চাইনি, সব সময় নিজের ইচ্ছে অনিচ্ছে সবটাই তোর উপরে জোর করে চাপিয়ে দিতে চেয়েছি। তুইও কখনো মুখ ফুটে বলিসনি তো, সব সময় কিছু জিজ্ঞেস করলেই একটা কথাই বলতিস, মাম্মা তোমার ইচ্ছে আমার ইচ্ছে, তোমার কথাই আমার কথা। তাই বুঝিনি রে কবে থেকে তোর আর আমার কথা যে আলাদা হয়ে গেল, সত্যি বুঝতে পারিনি। ভালোই হলো আজ বুঝলাম সবটা, এর পরের বার থেকে না সতর্ক থাকবো। ভালো, তুই আরো ঋতুরাজের সঙ্গে কথা বল, আর আরো তুই এভাবে অয়ন্তিকাকে কষ্ট দিয়ে যা। মাম্মাম মাম্মাম আমি এমন মেয়ে নই যে আমার জন্য কারোর সংসার ভাঙবে, আমার জন্য কেউ কষ্ট পাবে আর আমি সেটা মেনে নেব। মাম্মা আমি এরকম টাইপের মেয়ে নই। সিঁদুরে মেঘ দেখলে সকলেই ভয় পায় রে, আমিও কখনো কারোর সংসার ভাঙতে চাইনি, সবসময় নিজেকে দূরে সরিয়ে রেখে গেছি। তারপরেও আমাকে এই অপবাদ নিয়ে থাকতে হয়েছে যে আমি কারোর সংসার ভেঙেছি, জোর করে তাদের মধ্যে ঢুকেছি। আমিও চাই না রেশমি তুই সেই একই পরিবারে গিয়ে একই দোষের ভাগিদার হোস, আমি চাই না। তোকে তোরা প্রত্যেকটা ব্যাপারে দোষ দেবে, আর সব থেকে বড় কথা ঋতুরাজের মা ডিভোর্সি হলেও মা তো ঋতুরাজের, ছেলের বিয়ে হচ্ছে, নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই যোগাযোগ রাখবে, রাখতে তো বাধ্য। তুই বুঝতে পারছিস না মা, ও এসে যদি জানতে পারে ঋতুরাজের বউ তুই, কি যে হবে তুই ভাবতেও পারছিস না, তুই কল্পনাও করতে পারছিস না, ও কখনো তোকে অ্যাকসেপ্ট করবে না। মানেটা কি মাম্মা? যে মানুষটা আমাকে চেনে না তার আমাকে অ্যাকসেপ্ট করতে অসুবিধা কোথায়? তার অ্যাকসেপ্টেন্সের উপরে তো সবকিছু ডিপেন্ড করে নেই মাম্মা। হ্যাঁ তুই যেভাবে ভাবতে পারছিস আমি সেভাবে ভাবতে পারছি না রে। তুই যখন কাউন্টার করছিসই, তার মানে তুই এই বিয়েটা করতে চাস কোথাও গিয়ে? না মাম্মা তুমি ভুল করছো, আমি তোমাকে কাউন্টার করছি না, আবার আমি আমি একটা কথা একরকম ভাবে বলছি, সেটা তুমি ভুল বুঝছো মাম্মা। তুমি যে কথাটা বললে সেটা
সেটার মধ্যে কোনো লজিক খুঁজে পাচ্ছি না আমি তাই জন্য জিজ্ঞেস করতে চাইছি আমি শুধু ক্লিয়ারলি তোমার থেকে সবটা জেনে নিতে চাইছি মামাম দ্যাটস ইট আমি বিয়ে করতে চাই না আমি আগেও বলেছি আবারো নতুন করে বলছি নতুন করে বলা তো কিছু নেই বিয়েটা মানুষের একমাত্র অপশন হতে পারে না কারোর লাইফে আমি বিয়ে করতে চাই না আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই প্লিজ বারবার বিয়ে বিয়ে নিয়ে কোনো কথা বলো না আমার সামনে কি বললে বলো তো আমি মিস করে গেলাম কি বললে তুমি সব কথা শোনার জন্য নয় এটা আমি তোমাকে শোনানোর জন্য বলিনি এটা আমার স্বগতোক্তি ছিল হঠাৎ মুখ থেকে বেরিয়ে এসেছে কেউ কেউ শুনে ফেলেছে তাই অনেকের ভালো লেগেছে অনেকের ভালো লাগেনি কিন্তু আমি আর এই কথাটা উচ্চারণ করতে চাই না আসছি আমি দাঁড়াও পুগলু কদিন ধরে দেখছি তুমি কিন্তু ভালো করে খাওয়া দাওয়া করছো না না এটা তুমি একদমই ঠিক করছো না একটা মেয়ে তোমাকে দুঃখ দিয়েছে বলে তুমি তো আরেকটা মেয়েকে দুঃখ দিতে পারো না পুগলু আরে বাবা তুমি যদি এরকম ভাবে থাকো এরকম খাওয়া দাওয়া না করো তাহলে তো অয়ন্তিকারও কষ্ট হবে সেটা তুমি বোঝো না সামনে বিয়ে একটা আনন্দের দিন আসছে না সবার জীবনে কিন্তু এই দিনটা ঘুরে ঘুরে বারবার আসে না পুগলু আর যে মেয়েটা তোমাকে বিয়ে করতে চায়নি যার মা তোমাকে যোগ্য বলে মনে করেনি তোমারও তো তাকে যোগ্য বলে মনে করার কোনো কারণ নেই কেয়ারফুল এটা কোনো প্রতিদ্বন্দ্বিতার প্রতিযোগিতা হচ্ছে না সেটা নয় আর ওই মেয়েটা আমাকে বিয়ে করতে রাজি হয়নি বলে যে মেয়েটা খারাপ হয়ে গেল তাও তো না ইনফ্যাক্ট সত্যি কথা বলতে মেয়েটা খুব ভালো মেয়ে বিশ্বাস করো মেয়েটার মায়ের সঙ্গে আমার জবে থেকে আলাপ হয়েছে না ওর মায়ের প্রতি আমার একটা অদ্ভুত গ্র্যাটিটিউড আছে খুব শ্রদ্ধা করি আমি ওর মাকে অথচ সেই মাই তোমাকে ক্যান্সেল করে দিয়েছে প্রত্যাখ্যান করেছে আরে বাবা তাতে কি এসে যায় ওনার মেয়ের জন্য ওনার আমাকে যোগ্য বলে মনে হয়নি আচ্ছা ভদ্রমহিলা পুলিশ অফিসার ছিলেন বললে না মানে ভদ্রমহিলার নাম কি তুমি তুই জানো হ্যাঁ মানে পুলিশ অফিসার ছিল নিশ্চয়ই বেশ দাপট টাপট হবে না গো সেরকম দাপট টাপট কিছু নেই মানে কি বলবো উনি তো একদম মাটির মানুষ মানে ওকে দেখলে বোঝাই যায় না ওরকম একটা পার্সোনা জানো কি ভালো গান গায় ভালো গান গায় হ্যাঁ নাম কি নাম জানো নি নামটা না মানে ওনার যেরকম পার্সোনা যেরকম ব্যাপার আর কি তার সাথে ওনার নামটা একদমই যায় না খুবই বাচ্চা বাচ্চা নাম নামটা গুড্ডি নয় তো হ্যাঁ ওনার নাম গুড্ডি তুমি চেনো গুড্ডি নাকি মানে গুড্ডি নাম হ্যাঁ গুড্ডি ওনার নাম তোমরা চেনো ওনাকে আরে না না দাদা বোধহয় আন্দাজে বলেছেন তাই না দাদা না চিনি বললে কম বলা হবে চেনার থেকে অনেক বেশি পুবলু মানে এবার বুঝতে পারছি ওর মেয়ের সঙ্গে তোমার বিয়ে না দেওয়ার কারণ কেমন আছে সে আমি তো বুঝতেই পারছি না তোমরা চেনো কিভাবে আচ্ছা আমি তো ছোটবেলা থেকে ওনাকে কোনোদিন দেখিনি দেখা যদি কেউ দিতে না চায় তাহলে তুমি তাকে দেখবে কি করে অবশ্য আমি ওকে বহু বছর দেখিনি কিভাবে চেনো মানে কি সূত্রে তোমরা চেনো ওনাকে তোমার বাবা তো একজন পুলিশ অফিসার ছিলেন সেই সূত্রেই চেনা আরে বাবা আমি তো আমার বাবার নামে ওনাকে বলেছিলাম উনি তো চিনতেই পারলেন না চিনতে পারেনি হ্যাঁ চিনতেও পারলেন না কিছু বললেনও না তবে না একবার আমাকে না পুবলু বলে ডেকে উঠেছিলেন জিজ্ঞেস করলাম যে আপনি কি করে জানলেন উনি বললেন মানে আমি বলেছিলাম ওনাকে যে অয়ন্তিকার থেকে হয়তো আপনি শুনেছেন উনিও তাতেই মাথা নাড়লেন বললেন বলতে পারবো না কিছু বুঝতে পারছি না কি হচ্ছে কোথায় আছে ওরা
কলকাতাতেই আছে এখন। ওগুলো ওর মেয়ে কি তোমার সঙ্গে দু বছর পড়লো? হ্যাঁ আমার সঙ্গেই পড়লো দু বছর। তবে ওরা আর কলকাতায় থাকতে চায় না, মানে ওর মা কলকাতায় থাকতে চায় না। ওর মা বোধহয় পাহাড়ে চলে যাবে, মেয়েকেও রাখবে না এখানে, ওখানেই প্র্যাকটিস করবে। কলকাতার উপরে এত বিরাগ। ঘন্টি ঘন্টি।